মুখের আড়ালেও থাকে মুখ। মনের মাধুরী মিশিয়ে মুখোশের রূপ দিতেন রক্ত মাংসের শিল্পীরা, আর শিল্পীর রং তুলির ছোঁয়ায় যেন জীবন্ত হয়ে উঠত মুখোশগুলি। পূজা পার্বণে মানুষের আনন্দে নতুন মাত্রা যোগ করতে গুরুত্ব পেয়েছিল ছৌ নৃত্য। কিন্তু মুখ আর মানুষের দ্বন্দ্বে অবলুপ্তির পথে মুখোশ শিল্প। সেই প্রতিভাবানদের তালিকায় নাম পুরুলিয়ার বাগমুন্ডির চরিদা গ্রামের বাসিন্দা নেপাল সূত্রধরের। মরণোত্তর পদ্মশ্রী সম্মান পাচ্ছেন বাংলার এই মুখোশ শিল্পী। খবরে আনন্দিত শিল্পীর পরিবার, পাশাপাশি রয়েছে শিল্পীর জীবদ্দশায় পুরস্কার না মেলার আক্ষেপ। আমি না কোনো বলতে পারি যে লোক যাচ্ছে তোমার জন্যে, মনে মনেই বলছি আমি। হ্যাঁ, আর তো কারোর সঙ্গে দেখা না, সেরকম হয়ে গেল, আর কার সঙ্গে দেখা। আচ্ছা, স্বামী যদি বেঁচে থাকতো তাহলে কেমন লাগতো আজকের দিনে? ভালো লাগতো। মুখশিল্পীর পাশাপাশি ছৌ শিল্পী হিসেবেও ছিল নেপালের পরিচিতি। মাস তিনেক আগে প্রয়াত হন নেপাল। তবে পরিবার সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই ছিল মুখোশ শিল্পের প্রতি তার আগ্রহ। কখনো তৈরি করেছেন অসুর দলনী দেবী দুর্গার মুখোশ, আবার কখনো লঙ্কেশ্বর রাবণের। তার এই প্রতিভা মুগ্ধ করেছে দেশ বিদেশের মানুষকে। বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কারে তাকে সম্মানিত করা হয়েছে। এখন পরিবারের কাছে স্মৃতি হিসেবেই রয়ে গিয়েছে তার ঝুলিতে আসা শিল্ড মেডেলগুলি। থেকে মুখোশ এবং ছৌ নাচ দুটো নিয়েই ছিল, তার ঝুমুর গান, বাউল সঙ্গীত সব নিয়ে অলরাউন্ডার ছিল। কি পুরস্কার পাচ্ছেন? পদ্মশ্রী, অনেকেই খুশি, বা আমার শিল্পীরাও অনেক খুশি, বাবা যদি থাকতেন তা আরও খুশি হতো। কিন্তু ইঁদুর দৌড়ে যেন পিছিয়ে পড়েছেন মুখোশ শিল্পীরা। মুখোশের সঙ্গে জড়িয়ে থাকা লৌকিক আবেগ যেন মুখ লুকিয়েছে মুখোশের আড়ালে। তবে নেপাল সূত্রধরের মুকুটে নয়া পালক যোগ হওয়ায় বর্তমান প্রজন্ম যে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করবে তা বলার অপেক্ষা রাখে না। পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।